সারদাকাণ্ডে বামেদের বিক্ষোভ ধর্ণা, এবার রাজধানীর বুকে। তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গ্রেফতারের পর সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে বামেরা। এবার শাসক তৃণমূলকে চাপে রাখতে সেই আন্দোলনকে রাজধানীর বুকেও নিয়ে যেতে মরিয়া রাজ্যের বিরোধীরা। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে ধর্ণায় বসলেন বাম সাংসদেরা। ধর্ণায় যোগ দিলেন সমাজবাদী পার্টির সভাপতি মুলায়ম সিংহ যাদবও। গ্রেফতারের পর তৃণমূল সাংসদ কুণাল ঘোষের ফেসবুক বার্তাকেও হাতিয়ার করেছে বিরোধীরা। তাদের দাবি, ধৃত তৃণমূল সাংসদ সারদাকাণ্ডে সরকার ও তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের নাম উল্লেখ করেছেন। সেক্ষেত্রে রাজ্য পুলিশকে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়, একমাত্র সুপ্রিম কোর্টে নজরদারিতে সিবিআই তদন্তেই সত্য উদ্ঘাটন সম্ভব। যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। ফের 21,000 ঘরে সেন্সেক্স। আজ বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই প্রায় 400 পয়েন্ট বেড়ে শেয়ার সূচক 21,000 ছাড়িয়ে যায়। সেন্সেক্সের পাশাপাশি ঊর্ধ্বমুখী নিফটিও বেড়েছে। টাকার দামও আজ 28 পয়সা বেড়ে ডলারের তুলনায় টাকার দাম দাঁড়িয়েছে 61.70 টাকায়। বাজার বিশেষজ্ঞদের ধারণা, 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ঝড়ের ইঙ্গিত মিলতেই ফের চাঙ্গা সেন্সেক্স। মধ্যপ্রদেশে কি শিবরাজ সিংহ চৌহানের নেতৃত্বে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে বিজেপি, নাকি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সামনে রেখে 10 বছর পর দেশের হৃদয় রাজ্যে কুর্সি দখলে সক্ষম হবে কংগ্রেস? এবিপি আনন্দ নিলসেন বুথ ফেরত সমীক্ষা কিন্তু বলছে, শিবরাজ সিংহ চৌহানের হ্যাট্রিক প্রায় নিশ্চিত। 2008-এর তুলনায় কংগ্রেসের আসন সংখ্যা বাড়লেও তারা ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই থেমে যেতে পারে বলে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। এবিপি আনন্দ নিলসেন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী 230 আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি পেতে পারে 138টি আসন, কংগ্রেস 80টি এবং অন্যান্য 12টি আসন পেতে পারে। বেলোয়ারি ঝড় আমি যে জল সাগরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর নিশি। মান্না দে, বাঙালি তথা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে তিনি রয়েছেন, থাকবেন স্মৃতিতে গানে। জানি গো আর আমি যে জল সাগরে। প্রয়াত মান্না দেকে মরণোত্তর দেশিকোত্তম সম্মান দিচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী সূত্রে খবর, সম্মান নিতে সম্মত হয়েছে প্রবাদপ্রতিম শিল্পীর পরিবার। 7ই ডিসেম্বর বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান, উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনিই প্রবাদপ্রতিম শিল্পীর মেয়ের হাতে দেশিকোত্তম সম্মান তুলে দেবেন। এবছর আরও 6 জনকে দেশিকোত্তম সম্মানে সম্মানিত করছে বিশ্বভারতী। গগন অবন পুরস্কার পাচ্ছেন 7 জন।